আজির এই পবিত্র আৰু স্বর্ণীল দিনত আমার মাজত ইয়াত থাকি আমাক সকলো আশীর্বাদ দিয়া ভারতীয় জনতা পার্টির সন্মানীয় সভাপতি জেপি নাড্ডা ডাঙরিয়া আমার মাজত আজি প্রেরণার স্রোত হিসাবে উপস্থিত থকা ভারত সরকারের সন্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া, ত্রিপুরার সন্মানীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ ডাঙরিয়া, আমার প্রভারী বৈজয়ঞ্জয় পান্ডা ডাঙরিয়া, দিলীপ শইকীয়া ডাঙরিয়া রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, পবন শর্মা ডাঙরিয়া আমার সম্পাদক প্রভারী, সম্বিত পাত্র ডাঙরিয়া, আমার মাজত উপস্থিত থকা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি রমেন ডেকা ডাঙরিয়া, রাজেন গোহাই ডাঙরিয়া, আমার সকলোরে প্রেরণার বিজয়া চক্রবর্তী ডাঙরিয়ানী, আজির সভাত উপস্থিত জ্যেষ্ঠ কার্যকর্তা সকল, আমার অসম সরকারের সন্মানীয় মন্ত্রী বিধায়ক সকল, আর আমার ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কার্যালয়ের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থকা কার্যকর্তা বন্ধু বান্ধবী সকল, অসম প্রদেশ বিজেপির ইতিহাসত আজি এক স্বর্ণীল দিন। এই নতুন ইতিহাসের সূচনা করে রাজ্যিক বিজেপির এই সুবিশাল অত্যাধুনিক কার্যালয় ভবনের শুভ উদ্বোধনের এই পবিত্র ক্ষণত আজি আমি ইয়াত সমবেত হয়েছ। 17 ফেব্রুয়ারি 2019 তারিখে ভারতবর্ষর সন্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া যি সময়ত রাষ্ট্রীয় সভাপতি আছিলে, তেখেতে এই কার্যালয়ের ভূমিলৈ আহি এই কার্যালয়ের আধারশিলা স্থাপন করেছিলেন। আজি মই গৌরব অনুভব করো যে সেইগৰাকী অমিত শাহ ডাঙরিয়া আর জেপি নাড্ডা ডাঙরিয়ার কর কমলেরে আজি দিনটোত আমি ভারতীয় জনতা পার্টির এই কার্যালয় শুভ উদ্বোধন করে আমার কার্যকর্তা সকলের বাবে আমি সমর্পণ করব পারিছো। এ আমার বাবে এক গৌরবর ক্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় মোক কৈছিলে যে আমার দলের ইতিহাস, আমার দলের এই সুবিশাল যাত্রাত গুড়ি ধরা বরেণ্য ব্যক্তি সকলক পাহরি রাজ্যিক কার্যালয় উদ্বোধন করিব নালাগে। তেখেতে আমাক পরামর্শ দিছিল যে আমার দলের যি সকল মূল গুড়ি আছিল তেওঁলোকক মাতি আনি তেওঁলোকক সন্মুখত রাখি আজির কার্যালয়টি উদ্বোধন হব লাগে। আমার জ্যেষ্ঠ মই আকৌ এবার সেবা জানাইছো আর মোদী ডাঙরিয়ার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। এইগৰাকী মহান আদর্শবাদী নেতার নেতৃত্বত আজি উত্তর পূর্বাঞ্চলকে ধরি সমগ্র ভারতবর্ষর পরিবর্তন আর বিকাশের নতুন যুগের সূচনা হয়েছে। লক্ষ্য অন্ত্যোদয় পণ অন্ত্যোদয় মন্ত্রে আগুয়াই মাননীয় মোদী ডাঙরিয়ায় সমাজের প্রতিগৰাকী দরিদ্র পিছপরা দুর্বল জনগণ কৃষক শ্রমিকক আত্মমর্যাদার জিয়াই থাকার পরিবেশ নির্মাণ করেছে। মোদী ডাঙরিয়ার দূরদর্শী নেতৃত্বই ভারতীয় সভ্যতা সংস্কৃতির পুনরুত্থান পুনর্নির্মাণ আর কৌটি কৌটি ভারতীয় স্বপ্ন পূরণের সোনোয়ালী সময় হিসাবে তেখেতে আজির সময়খনক পরিগণিত করেছে। মোদী ডাঙরিয়ার নেতৃত্বত বিশ্বর প্রেক্ষাপটত ভারতবর্ষ পুনের এবার বিশ্বগুরু হিসাবে জিলিকি উঠিছে। আনহাতে মাননীয় অমিত শাহ ডাঙরিয়ার দূরদৃষ্টি, কৌশলী নেতৃত্ব আর সাংগঠনিক দক্ষতার ফলত বিজেপি দলের বিজয়ের অশ্বমেধ ঘোড়া আজি দেশের দশোদিশে বিয়পি পড়ছে। মাত্র সৌসিদিনাখন
पीएफआई दरे साम्प्रदायिक संगठन देश विरोधी संगठनक बैन करी अमित शाह डांगरिया और भारत सरकार पुनर एक बार भारत सभ्यता संस्कृति रक्षणाबेक्षण एक विशाल पदक्षेप आगे आमार सम्मान भारतीय जनता पार्टी राष्ट्रीय सभापति जे पी नड्डा डांगरियार प्रेरणा मैं नेतृत्व आज भारतीय जनता पार्टिये चौदिशे एक बटवृक्षर दरे खोपनी पुतिसे जे पी नड्डा डांगरियार सुदक्ष नेतृत्व आज बूथे बूथे घरे घरे भारतीय जनता पार्टिर आज संगठन शक्तिशाली मानुहर हृदय भारतीय जनता पार्टिये स्थान पाइछे। एक शुभ मुहूर्त पुनर्बार मैं भारतीय जनता पार्टी जिसकल नेता कर्मीर अक्लान्त श्रम सेवा और त्यागर बलत असम प्रदेश बिजेपी आज गरिमा मंडित पर्यायत उपविष्ट होबोलै सक्षम होइछे तेओलोकक मैं गभीर श्रद्धा निवेदन करिछो। श्रद्धार कार्यकर्ता बंधुसकल कार्यक्रम कार्यकर्ता कोष कार्यालय एक चारि मंत्रे आगुवाई जाबोलै अमित शाह डांगरियाय आमाक प्रेरणा दिछिले। तेखेत राष्ट्रीय सभापति थाकुते जिला कार्यालय बनाबोलै आमाक निर्देश दिछिले। आज मैं गौरवेरे कब खोजो जे असम प्रदेश बिजेपिये आज मात्र जिला कार्यालय नहय आजिर पुरा असमत आमि मंडल पर्यायलैके कार्यालय निर्माणर काम शुभ उद्बोधन करिम। मैं गृहमंत्री जी को बताना चाहता हूँ आपका जो प्रेरणा है आपका जो हमारा ऊपर शुभकामना है उसी से हम मनोबल लेते हुए आज से पूरा असम में मंडल स्तर तक भारतीय जनता पार्टी का कार्यालय निर्माण करने का एक नया भागीरथी कार्य का हम लोग शुरुआत करने जा रहा है। एक गौरवपूर्ण मुहूर्त मैं असम प्रदेश बिजेपिर अकनमान इतिहास अवलोकन खुजिशु। भारतीय जनता पार्टी जन्मर उषा लग्न 1980 सनते प्रदेश बिजेपिर गठन होइछिल। 1980 सनर 6 एप्रिल बोम्बे और बर्तमान मुम्बई भारतीय जनता पार्टीर गठन होइछिल। सेइ राष्ट्रीय समावेशत दुगराकी नेता गोविंद पुरकायस्थ और प्रयात लक्षेश्वर गोहाई डांगरियाक राज्य बिजेपी दलर काम काज आगुवाई निबलै आह्वायकर दायित्व अर्पण करा होइछिल। इयार पिछते कासारत 1980 सनत माननीय गोविंद पुरकायस्थ देवर उद्योगत आमार दलर प्रथमखन जिला समिति गठन होइछिल। असम प्रदेश बिजेपिर प्रथमखन अधिवेशन अनुष्ठित होइछिल जोरहाटत 1981 सनत। এই অধিবেশনতে কর্নেল উমা শর্মা ডাঙরিয়াক দলের প্রথম গৰাকী ৰাজ্যিক সভাপতিৰ দায়িত্বভার অর্পণ করা হৈছিল। 1980 সনত উজান বজাৰৰ এটা ভাড়া ঘৰত প্রতিষ্ঠা করা কার্যালয়ের পৰা ৰাজ্যিক বিজেপির দলীয় কাম কাজ আরম্ভ হৈছিল। 1999 সনত রাজেন গোহাই ডাঙরিয়ার সভাপতিত্বৰ সময়ছোৱাত দলীয় কার্যালয় রাজগড়লৈ স্থানান্তর করা হয়। পরবর্তী সময় 2004 সনত গুয়াহাটির রাজধানী নার্সারির আন এক ভাড়াঘরত এই কার্যালয় স্থাপন করা হয়েছিল। উত্তর পূর্বর সাংগঠনিক সম্পাদকর দায়িত্ব নির্বাহ করা পি চন্দ্রশেখর আর আমার প্রাক্তন সভাপতি রঞ্জিত দত্তদেবর কার্যকাল আর প্রচেষ্টাত বিজেপি দলের এক স্থায়ী কার্যালয় ভবনের নির্মাণের প্রয়াস আরম্ভ হয়। ইয়ার ফলস্বরূপে গুয়াহাটি মহানগরের হেঙেরাবাড়িত প্রথমটো স্থায়ী কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছিল আর 2012 সনের 12 মেক ইয়াত উদ্বোধন করা হয়েছিল। আজি উদ্বোধন করা ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বর সর্ববৃহৎ এই ভবনের আধারশিলা 2019 সনের 17 ফেব্রুয়ারি তারিখে তেতিয়ার আমার সভাপতি আর বর্তমানের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় আধারশিলা স্থাপন করেছিল। 4 বিঘা ভূমিত 6 মহলিয়া প্রায় 60,000 স্কোয়ার ফিটর এই অত্যাধুনিক আজি আমার রাজ্যিক কার্যালয় আমি নির্মাণ করি ইয়াক সম্পূর্ণ করবলৈ পাই সঁচাকৈয়ে আজি আমি গৌরব অনুভব করছো। 4 দশকর এই দীর্ঘ পরিক্রমাত দলের সভাপতির দায়িত্ব বহন করা শ্রদ্ধার কর্নেল উমা শর্মা লক্ষেশ্বর গোহাই
চক্রেশ্বর শইকীয়া ডক্টর যোগেশ্বর মহন্ত প্রবীণ বৰুৱা ইন্দ্রমণি বৰা নারায়ণ বৰকটকী ৰাজেন গোহাই ৰমেন ডেকা ৰঞ্জিত দত্ত সর্বানন্দ সোণোৱাল সিদ্ধার্থ ভট্টাচাৰ্যী ৰঞ্জিত কুমার দাস আর আমার আজির সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াক তেখেতসকলৰ অনবদ্য অবদানৰ বাবে আজির দিনটোত মই আকৌ এবাৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। উত্তৰ পূৰ্বৰ লগতে অসমৰ বিজেপি দলৰ ভেটি প্ৰতিষ্ঠা কৰা দলক আগুৱাই নিয়াত অগ্ৰণী ভূমিকা গ্ৰহণ কৰা প্ৰয়াত বংশীলাল সুনি, কুশভাও ঠাকরে, সুন্দৰ সিং ভাণ্ডাৰী, প্ৰয়াত কৈলাশপতি মিশ্ৰ, প্ৰয়াত বিষ্ণুকান্ত শাস্ত্ৰী, অৰুণ সাথে, প্ৰয়াত প্ৰমোদ মহাজন, হৰেন্দ্ৰ প্ৰতাপ সিং, বিজয় গোৱেল, প্ৰয়াত কিৰণ মহেশ্বৰী, ডক্টৰ মহেন্দ্ৰ সিং, পদ্মনাভ আচাৰ্যী, ভি সতীশ, পি চন্দ্ৰশেখৰ, অজয় জমুৱাল আৰু বৈজয়ন্তী জয় পাণ্ডা আৰু পৱন শৰ্মা ডাঙৰীয়ালৈও আমি আমাৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। আজিৰ দিনটোত মই মনত পেলাইছো আমাৰ দলৰ সেইসকল কাৰ্যকৰ্তালৈ যিসকল আমাৰ দলৰ কাৰ্যসূচীত তেওঁলোকে আগভাগ ল'বলৈ যাওঁতে প্ৰাণ আহুতি দিছিল। বকুৰ ললিত মেচ, ধুবুৰীত দলৰ প্ৰাৰ্থী হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা, লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰা পান্নালাল অসোৱাল আৰু ৰাজ্যিক সাধাৰণ সম্পাদক জয়ন্ত দাসদেৱে ডিব্ৰুগড়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়ত আততায়ীৰ হাতত প্ৰাণ হেৰুৱাইছিল। এই সকলৰ পবিত্ৰ আত্মাৰ প্ৰতিও মই মোৰ শ্ৰদ্ধা নিবেদন কৰিছো। শ্ৰদ্ধাৰ কাৰ্যকৰ্তা বন্ধুসকল, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যি বিশ্বজনীন আদৰ্শ, সেই আদৰ্শৰ তলত আজি আমি সমবেত হৈছো। জে পি নাড্ডা ডাঙৰীয়া, অমিত শ্বাহ ডাঙৰীয়াৰ দৰে প্ৰেৰণাময়ী নেতৃত্বই আজি আমাক মাৰ্গদৰ্শন কৰিছে। আমাৰ দলৰ ইতিহাসে আজি এক নতুন অধ্যায় চুইছে। মই আজিৰ দিনটোত এটাই মাত্ৰ অনুৰোধ কৰিম, মোৰ জননী জন্মভূমি অসমৰ বিকাশৰ বাবে আৰু ভাৰতবৰ্ষৰ গৌৰৱৰ ধ্বজা বিশ্বৰ বুকুত উৰুৱাই ৰাখিবৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিজন কাৰ্যকৰ্তাই আজি আকৌ এবাৰ নিজক সমৰ্পণ কৰক। ৰাষ্ট্ৰপ্ৰেমৰ ভাৱনাৰে, সনাতনৰ আদৰ্শেৰে অসম আৰু ভাৰতক আকৌ এবাৰ আগুৱাই লৈ যোৱাৰ সংকল্পেৰে আমি আকৌ এবাৰ আগুৱাই যাওঁ, সেই প্ৰতিজ্ঞাৰে আজিৰ এই কাৰ্যসূচীত আমি অংশগ্ৰহণ কৰিছো আৰু এই প্ৰেৰণাৰে অনাগত দিনত আমি আগুৱাই যাম। মোৰ লগত সকলোৱে ক'ব, ভাৰত মাতা কি, ভাৰত মাতা কি, নৰেন্দ্ৰ মোদী, নৰেন্দ্ৰ মোদী, জে পি নাড্ডা, অমিত শ্বাহ, বহুত বহুত।